আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স তো ভিওস আমার এক ভাই কমেন্ট করেছিল ছোট জানালা তৈরি করতে এত খরচ কেন বেশি আর বড় জানালার তুলনায় কিন্তু ছোটো জানালায় খরচ বেশি কারণ কিছু কারণ আছে তো বিস্তারিত আমি আলোচনা করব। যারা বিস্তারিত জানতে চান অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিত্য নতুন থাই সিলিং সম্পর্কে ভিডিও তৈরি করে থাকি তো সাবস্ক্রাইব করলে আপনি সবার আগে দেখতে পারবেন আমাদের নতুন ভিডিও আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন মতনটা শুরু করা যাক এক্ষেত্রে বড়ো জানলার যে চাকা লাগে চারটা চাকা এবং ছোটো জানলাতেও কিন্তু চারটা চাকা লাগে মানে বড়ো জানলাতেও যে চারটা ছোটো জানলাতেও চারটা মানে হার্ডওয়ারের মাল কিন্তু একই খরচ দ্বিতীয়ত বড়ো জানলাতেও লাগে হচ্ছে আপনার দুইটা লক ছোটো জানলাতেও দুইটা লক এক্ষেত্রে কিন্তু সমানটা খরচটা কিন্তু সমান আবার মজুরির কথা বলি একটা বড় জানলা বানাতে রকম খাটনি হয় ছোট জানলা বানাতে কিন্তু সেম খাটনি তো এক্ষেত্রে মজুরির কথা একদম সেম মানে বড় জানলারও মজুরি যা যা ছোট জানলারও মজুরি তা তো আপনারা দেখতে পারতেছেন মজুরি এবং হাডওয়ারের মাল লক চাকা এগুলো যদি একই লাগে তাহলে তুলনামূলক ছোট জানলার কিন্তু খরচটা বেশি মনে হচ্ছে কারণ মজুরি এবং হাডর কিন্তু সমান বড় জানলাতেও যে টাকা লাগে ছোট জানলার তো সেই টাকা লয় কারণ ধরেন মজুর যদি এক হাজার হয় আর হার্ডওয়্যারের মালামাল যদি পাঁচশো টাকা হয় তো কিন্তু আপনার বড় জানলাতে হচ্ছে পনেরোশো টাকা যাচ্ছে ছোট জানলাতেও কিন্তু পনেরোশো যাচ্ছে এই জন্য কিন্তু তুলনামূলক কিন্তু খরচটা বেশি হচ্ছে ছোট জানলায় তো এখানে দেখতে পড়তেছেন লক এখানে কিন্তু কায় কোম্পানি লক দিয়েছি মানে প্রতি জানলায় দুটা করে তো বুঝতে পারছেন এখানে জন্য কিন্তু আমরা খরচটা একটু বেশি মনে হয় ছোটো জানালার আর এখানে আমরা চারটা জানালা বানিয়েছি এখানের মাপ ছিল হাইট লেন্থে ছিল তিন ফিট এবং হাইটে ছিল চার ফিট মানে তিন ফিট বাই চার ফিট তো এনার থেকে রেট নেওয়া হয়েছে আপনার আটচল্লিশশো টাকা বর্তমানে একটু অ্যালুমিনিয়ামের দাম বাড়ছে তো দেখতে পড়তেছেন আমাদের ঘরে কিন্তু অ্যাভেলেবল মাল রয়েছে গ্লাস অ্যালুমিনিয়াম মানে সব কিন্তু রয়েছে তো আমরা এখানে আশেপাশেই কাজ কাজ নিয়েছি চারটা জানালা তো এখান থেকে রেট নিয়েছি আটচল্লিশশো টাকা এই জানালায় আপনার কিছুদিন আগে বিয়াল্লিশশো টাকা করেছি তো বর্তমান একটু দাম বাড়ছে এই জন্য তো আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু অনেক সুন্দর করে কাজ করেছি আর অনেক সুন্দর করে কাজ করে থাকি আমরা আমরা চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট ফিনিশিং দেওয়ার তো আমাদের দ্বারা যদি কাজ করাতে চান অবশ্যই করাতে পারবেন আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে আমাদের কাজের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা দূরে কাজ করি মজুরি হিসেবেও কাজ করি তো মজুরি প্রতি জানালার এক হাজার টাকা তো আপনারা যদি কাজ করাতে চান আমাদের দ্বারা মালামাল যদি আপনি কিনে দেন কিনে দেন তাহলে কিন্তু এক হাজার টাকা মজুরি দিলে পার পিস তাহলে কিন্তু আমরা করে দিতে পারবো এক্ষেত্রে কাজের পরিমাণটা বেশি হতে হবে আর ভিডিওটি আর বড় করব না আজ এ পর্যন্তই আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা নিত্য নতুন থাই সিলিং সম্পর্কে আপডেট মানে ভিডিও তুলে ধরি তো এগুলো সবার আগে দেখতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম